একশো উনসত্তরটা দেশের নাগরিক অবৈধভাবে বাংলাদেশে কাজ করছে একটা পত্রিকায় বের হয়েছে এবং এইটা নিয়ে আমরা হাইকোর্টে একটা রিট করছি এবং আমরা একটা আদেশ পেয়েছি এই অবৈধ যে আমাদের জব মার্কেট দখল করে রয়েছে এই একজন অবৈধ ওয়ার্কারের বিরুদ্ধে বাংলাদেশ সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোনো ব্যবস্থা নিচ্ছে মাছ ধরতে হলে তো পানি ঘোলা করতেই হয় পানি ঘোলা করে কেউ ঝাঁকি দিয়ে মাছ ধরবে কেউ জাল দিয়ে মাছ ধরবে কেউ হাত থেকে মাছ ধরবে তো এই পানি ঘোলা করার সুযোগটা করে দেখে লক্ষ টাকা আপনি যদি সেকেন্ড হ্যান্ড একটা ফ্ল্যাট রেজিস্ট্রেশ করেন তার খরচ হবে চোদ্দ থেকে পনেরো লক্ষ টাকা এই ধরনের ড্রাকিয়ান এই ধরনের দুর্দর্শ এই ধরনের লুটে লাগার রাষ্ট্র পৃথিবীতে আর নাই পৃথিবীতে আর নাই আমি আনোয়ার ভাই জুটে কথার একটু জবাব দেওয়া প্রয়োজন আহ তার বক্তব্যে আমার রেফারেন্স দিয়ে বললেন যে আইনের লোক হয়ে বেআইনির কথা বললাম তো কি বেআইনির কথাটা বলছি আনোয়ার ভাই একটু বলেন তো আপনার সবাই একটু নোট রাখেন না আপনি একটু বলবেন এই একটা সংবিধান এই সংবিধান আছে হ্যাঁ আপনি সব উত্তর দেন কিন্তু আপনার কাছে যখন ফলো যাবে তখন উত্তর দেন আমি 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 প্রশ্ন ভাবছি আমি ভাবছিলাম আপনি এখন উত্তর চাচ্ছেন না এখনই চাচ্ছি না আপনি তখন দেন এটা এই যে সংবিধান সংবিধানের একটা ছোট বই এই সংবিধানের কথা বলা কি আইনের বিরুদ্ধে কথা বলা মানুষের অধিকারের কথা বলে কি আইনের বিরুদ্ধে কথা বলা রাষ্ট্রের স্বার্থের পক্ষে কথা বলে কি আইনের বিপক্ষে কথা বলা আপনি পৃথিবীর বহুত এরকম জাজমেন্ট হয়েছে জন আন্দোলনের সেই জাজমেন্টকে রিভাইজ করা হয়েছে বাতিল হয়েছে সেগুলো আপনি যখনই আন্দোলন হয়েছে আপনি এখন রায় দিলেন আপনি আন্দোলন যদি বিবেচনায় না নেন তাহলে এত রায় দিলেন কেন যেখানে বছর 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 পাঁচ পর্যন্ত মামলা পড়ে থাকে আমরা অস্থির হয়ে যাই আমাদের সম্মানিত ক্লায়েন্টের চাপে যে মামলাটা শুনানি করছেন না কেন এক কোট থেকে আর এক কোট আর এক কোট থেকে আর এক কোট একটা মামলায় আমি ছয়টা কোটে দৌড়িয়েছি এরপরও মামলা শুনানি করতে পারি নাই মানে এই হয় শুনানি হয় না হয় না মানে বাংলাদেশে এখন অফিসের একটা বড় কারণ হয়ে গেছে যে মামলা শুনানি করা যায় যাচ্ছে না তো সেই কথা বললে কি আইনের বিপক্ষে কথা বলা হয় আপনি বেকার সমস্যার কথা ঠিকই বলেছেন আই এগ্রি উইথ ইউ বেকার সমস্যা বাংলাদেশে এই শিক্ষিত ছাত্রদের ভিতরে শিক্ষিত তরুণদের ভিতরে বারো পার্সেন্ট হাইয়েস্ট এই মরার উপরে খারার ঘা হইল ইন্ডিয়ার প্রায় পনেরো লক্ষ মানুষ বাংলাদেশের জব মার্কেট দখল করে আছে একশো উনসত্তরটা দেশের নাগরিক অবৈধভাবে বাংলাদেশে কাজ করছে একটা পত্রিকায় বের হয়েছে এবং এইটা নিয়ে আমরা হাইকোর্টে একটা রিট করছি এবং আমরা একটা আদেশ পেয়েছি এই অবৈধ যে আমাদের জব মার্কেট দখল করে রয়েছে এই একজন অবৈধ ওয়ার্কারের বিরুদ্ধে বাংলাদেশ সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোনো ব্যবস্থা নিচ্ছে উপরন্ত স্বরাষ্ট্রমন্ত্রী সময় বলে ফেললেন ইন্ডিয়ার বিরোধিতা সহ্য করা যাবে না তাহলে প্রশ্ন আসে যার দায়িত্ব পত্রিকা আছে বাংলাদেশে দশ থেকে পনেরো লক্ষ অবৈধ বিদেশিরা আমাদের জব মার্কেট দখল করে আছে বাংলাদেশের একই ছেলে একই কল ছেলে ইন্ডিয়ান একটা নাগরিকের অর্ধেক বেতন দেয় এবং এই সংস্থাপন সচিব পর্যন্ত বলছে বাংলাদেশে পাঁচ লক্ষাধিক অবৈধ বিদেশ আছে তো একটা সরকার একটা অবৈধ বিদেশি নাগরিককে আইনের আশ্রয় আনতে পারছে না যারা অবৈধ ভাবে এখানে স্টে করছে জব মার্কেট দখল করে আসছে কোন অধিকারে আপনি রাজনীতি করেন কোন অধিকারে আপনি রাষ্ট্র চালাচ্ছেন আর এই মন্ত্রীগুলো কারা এটা তো এই আপনাদের ছাত্রলীগের এককালীন সভাপতি ফজলুর রহমান বলছে এইগুলা সরকার প্রধান মাঝে মাঝে চাকর চেঞ্জ করে চাকর মন্দিরগুলার ক্যারেক্টার হচ্ছে কে কাটছে বড় চাকর আপনি চাকর দিয়ে কিভাবে জনগণের স্বার্থ রক্ষা করবেন এইটা তো সেই ফজলুর রহমানের কোশ্চেন সেই জন্য আমি বলছি যে এই অবৈধভাবে ক্ষমতা থাকলে এই সমস্যা একটা বার একটা আসবে এবং তাদের একটা ভয়ে মানে তারা ছায়াকেও ভয় পায় মানে যখনই জনভিত্তি না থাকে তখন তারা ছায়েকে ভয় পায় সামান্য একটু আন্দোলন হইলেই তারা রাষ্ট্রের সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ে সেই আন্দোলনকে কোয়েল করার জন্য সেটাকে দমন করার জন্য ঘোলা পানিতে অমল ভাই জাহিদ ভাই বাড়ি খুলনা প্রত্যেকে বিল আছে মাছ ধরতে হইলে তো পানি তো ঘোলা করতেই হয় পানি ঘোলা করে কেউ ঝাঁকি দিয়ে মাছ ধরবে কেউ জাল দিয়ে মাছ ধরবে কেউ হাত থেকে মাছ ধরবে তো এই পানি ঘোলা করার সুযোগটা করে দেখে পানি ঘোলা কে করে পানি ঘোলা তো আসলে সরকার করে তাদের উদ্দেশ্য হচ্ছে যে কোনোভাবে ক্ষমতা থাকা তো এইখানে বললাম যে এই কোটা যে যে যেটা হাইকোর্ট রায় দিয়েছে জিল্লুর এক একমত এইটা অসাংবিধানিক এবং যে যে দাবিটা সরকারের পক্ষ থেকে করা হচ্ছে এটাও অসাংবিধানিক মানে এই সরকারও অসাংবিধানিক অবৈধভাবে ক্ষমতায় আছে আর এই কোটা সহ বহুত একশো তারা করেছে বহুত কাজ করেছে এগুলো অসাংবাদিক ডাইরেক্ট ডাইরেক্ট এই সংবিধানের সাথে সংঘর্ষে অতএব এইটা এটা পরিষ্কার এটা বিভিন্ন বিভিন্ন জনে যারা আইন আইন সম্বন্ধে ধারণা রয়েছে তারা এটা ব্যাখ্যা করে বলছেন আর চায়না ভিজিট এটা তো একটা ফিয়াসকো আমরা পেপারে দেখলাম যে দশ বিলিয়ন ডলার তারা দাবি করবে এক বিলিয়ন ইয়ন নিয়ে আসছে এই জন্য আওয়ামী লীগের মন খারাপ তো অনেক সময় মন খারাপ হইলে ওই ঝিকে বাইরে বউকে শিখায় না মনটা খারাপ হলে একটু একটু রাগ রাগ হয় রাগ তো একটু রাগটাক হয়ে গেছে আর কি বেশি যার জন্য ইন্ডিয়ান পারমিশন নিয়ে যেহেতু চায়না গেছে এই জন্য চায়না বোধ হয় কোল্ড শোল্ডারিং করেছে যে এটা কোন দেশের স্বাধীন দেশ বাংলাদেশের সাথে কি চুক্তি করবে তারা তো এখন ইন্ডিয়ার সাথে চুক্তি করলে ভালো বেল্ট অ্যান্ড রোল রোড ইনিশিয়েটিভ এই এইগুলো তারা নিয়ে ব্যস্ত আছে তো যখন এই হাসান সাহেব যখন বলল যে ইন্ডিয়ার কোনো আপত্তি নাই ওইটা নিশ্চয়ই চাইনিজ তারা তাদের নজরে আসছে তো এখন তারা ভাবলো যে বাংলাদেশের সাথে আর চুক্তি চুক্তি টুক্তি করে লাভ নাই বরং ইন্ডিয়ার সাথেই করি এই জন্য বোধহয় মন খারাপ তাদের আওয়ামী লীগের খুবই মন খারাপ কারণ যদি সত্যিকারে রিজার্ভ না থাকে সেটাকে কিভাবে সামলাবে সেই জন্য এই বিদ্যুৎ বিল আজকে আমরা যারা ঢাকায় আছি আমাদের না বিশ্বাস উঠছে আপনি ক্যান ইউ বিলিভ একটা দেশে মিটার রিডিং বিল করে যা খুশি ইয়া করে যা খুশি তাই বিল করে গত মাসে আমার এইখানে বিল করছে ছোট একটা বাসা এগারো হাজার টাকা একই ধরনের ব্যবহার একই ধরনের ইউজ কিন্তু গত মাসে হাজার যেখানে আমি এইখানে সাতশো টাকা বেলছি পাঁচশো টাকা বেলছি মানে মানুষের পকেট কাটার যত রকম উপায় আছে আর কত পকেট কাটবেন শুধু ব্যাংকের অ্যাকাউন্ট থেকে টাকা নেওয়া বাদ আছে একটা ছোট ফ্ল্যাট আপনি রেজিস্ট্রেশন করবেন বিশ লক্ষ টাকা লাগে রেজিস্ট্রেশন খরচ বিশ লক্ষ প্রায় বিশ লক্ষ আপনি ঢাকাতে ডেভেলপারের কাছ থেকে যদি থেকে আড়াই হাজার একটা কেনেন এইটার রেজিস্ট্রেশন কস্ট হবে ১৬ থেকে বিশ লক্ষ টাকা আপনি যদি সেকেন্ড হ্যান্ড একটা ফ্ল্যাট রেজিস্ট্রেশন করেন তার খরচ হবে চোদ্দ থেকে পনেরো লক্ষ টাকা এই ধরনের ড্রাকোনিয়ান এই ধরনের দুর্দর্শ এই ধরনের লুটে ঢালার রাষ্ট্র আর নাই পৃথিবীদের নাই তো এইগুলো নিয়ে ব্যস্ত আছে এইভাবে তারা সরকার জিতে একদিক জনগণের টাকা চুরি করবে আর একদিক যে প্রজেক্টের নামে টাকা চুরি করে ফুর্তি করবে আর বিদেশে টাকা পাঠাবে এই দেশে আমরা এখন বসবাস করছি এই হইল আওয়ামী লীগের শাসন আপনি কথা বললে তখন হয়ে যাবে এটা আইন বিরোধী করে